গ্রীষ্মের লম্বা ছুটিতে পর্যটন খ্যাত দেশ স্পেনে চারদিকে ভ্রমণ পিপাসুরা ছুটে চলেছেন। হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত সবুজ বনানী, পাহাড়, টিলা, লেক, নদী আর বিশেষ করে সমুদ্র বেষ্টিত স্পেনের প্রত্যেকটি দর্শনীয় স্থান। প্রতি বছরের মতো এবারও যান্ত্রিক ব্যস্ততা এবং প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছেন সবাই, বেরিয়ে পড়েছেন বনে বাদাড়ে, পাহাড় ঘেরা নদী, লেকে আর নীল দরিয়ার তেফান্তরে। আমরা প্রবাসীর আয়োজনে গত 30 জুলাই মাদ্রিদ শহর থেকে বনভোজন যাত্রা করে কাসালেগা সবুজ বনানি আর পাহাড় বুকে ছিমছাম প্রকৃতির বুকে 5টি ভলভো আর 6টি জিপে করে এক বিশাল মহর বাংলাদেশি অধ্যুষিত লাপা পিএস থেকে সকাল 11টায় যাত্রা শুরু করে। সবার কম বেশি সামর্থ্য থাকলেও একত্রেই বিশাল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় দেখা আর দেশীয় সংস্কৃতিতে সারাদিন কাটানো একটা বিশেষ আকর্ষণ থাকে। প্রায় 1.5 ঘন্টা ভ্রমণ সে গন্তব্যস্থলে পৌঁছানো প্রায় 400 প্রবাসী। তবে ভিন্ন ভিন্ন জেলার মানুষের এক সম্মিলন সভা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি SIR রবিন ও জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনে বড়দের পাশাপাশি ছোটদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকালের ব্রেকফাস্ট খেয়ে সবুজের ঘাম গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন শিশু, কিশোর এবং বড়রা। বাংলা ভাষাভাষীদের কলকাকলিতে মুখরিত হতে থাকে চতুর্দিক, ফাঁকে ফাঁকে চলতে থাকে সাঁতার কাটা, পানিতে ফুটবল, হ্যাডবল, ছোট বড়দের দৌড়সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা, গল্প, আড্ডা চলে অবিরাম। যাদের সাথে সময়ের স্বল্পতায় দিনের পর দিন দেখা হয় না, এতে আব্দুর রহমান, AKM জহিরুল ইসলাম, রানা মাসুদ, সেলিম আলম, আয়ুব আলী, আবু জাফর রাসেল, আজম কাল, জাকির হোসেন, রুবেল খান, ইসমাইল হোসেন, FM ফারুক, পাভেল তাদের সার্বিক পরিচালনায় বিকেলে লাঞ্চ করেন সবাই সারি সারি ভাবে বসে বসে। কমিউনিটির ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন, কাজী এনায়েতুল করিম তারেক, লুৎফুর রহমান, মালানা আসাদুজ্জামান রাজ্জাক, মাহবুবুর রহমান, গোলাম মোস্তফা জাহাঙ্গীর, সোহেল ভুইয়া, কিরণ মোল্লা, নাজমুল ইসলাম নাজু, ইসলামউদ্দিন পঙ্কিসহ আরও অনেকেই। স্পেন প্রতিনিধি বকুল খানের পাঠানো তথ্যচিত্র নিয়ে সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন টাইমস, লন্ডন থেকে।